শহীদ মিনার আজকের যাদের এটা শহীদের মাস না স্মরণ মাস ঠিক কিনা ষোলোই ডিসেম্বরের মাস গেল বিজয় মাস যাদের শরণার্থে শহীদ মিনারে আমরা অর্পণ করে আমরা সমবেদনা জানাই এই শহীদ মিনারের চিপার ভেতরেও সিঁড়িতে বসেও তারা জিনার মতো নিকৃষ্ট কাজ করে বলেন ঠিক না এটা শুধু একমাত্র কলেজ বিশ্ববিদ্যালয় ভেতরের হতে পারে মাদ্রাসার অঙ্গনে এরকম হতে পারে না বলেন কারণটা হলো মাদ্রাসায় সিলেবাস রয়েছে কুরআনুল কারীমের বলেন ঠিক কি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فسألون عن المجرمين ما سلككم في سفر قالوا لم نكن من المصلين، ولم نكن طاعب المسكين. وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين উপস্থিতি আমি কালামি হাকিমের আল আলমুদ্দাসির চারটি আয়তে কারিমেলাভ করেছি কয়টি কয়টি সবাই জমান খুলে বলতে হবে কয়টির এ কালামে হাকিম থেকে যদি আলোচনা করা হয় আলোচনা শেষ হবে এ কালামের ও মর্যাদা সম্পর্কে বিশ্ব নবী জনাবে সাল্লাম বলেছেন কুরআন হচ্ছে জহিরুহ আলী কুন এ কিতাবের বাহ্যিক দৃষ্টিটা হচ্ছে অত্যন্ত জীর্ণ শীর্ণ আর নবীজি বলেন ওয়া বাতিলুহু আমিকুন আর এর আভ্যন্তরীণ দিকটা হচ্ছে অত্যন্ত গভীর শিকার দেওয়া বলেন সুবহানাল্লাহ কেমন গভীর এ সম্পর্কে কি আপনারা জানতে চান আল্লাহ রব্মুন আলমিন বলেন উল্লাউ কানবাহমি মাতি রব্বী লা না ফিদাল বাহর ক্ববলা আনতা ফাদাকালিমাত আনতা ফাদাকালিমাত রব্বি ওয়া লাউ জি'না বিমিসলিহি মা দাদা আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ Kalam এর ব্যাখ্যা লেকার জন্য যদি দুনিয়ার সমস্ত জলাশয় দুনিয়ার সমস্ত সমুদ্রের পানি যদি কালী রূপে ব্যবহার করা হয় আর মহান রবের যদি প্রশংসা লেখা শুরু করা হয় যত যত তরুলতা রয়েছে রয়েছে সমস্ত বৃক্ষ যদি কলম হয় আর সারা জমিন আর আসমানের মধ্যবর্তী জায়গা যদি খাতা হয়ে যায় মহান রবের এই কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না চিৎকার দিয়ে বলেন সুবাহ আল্লাহ আর নবী বলেন এই কিতাব হচ্ছে জাহিরুহু আলিয়ন কিতাবের বাহ্যিক দৃষ্টিটা হচ্ছে অত্যন্ত জীর্ণশীর্ণ ও বাতি নুহু আমিয়েতুন আর এই কিতাবের আভ্যন্তরীণ দিকটা হচ্ছে অত্যন্ত গভীর লাহু নুজুমু ও আলা নুজুমহি লাহু নুজুমুন জুমার শিকা কিসের শিকা যারা আলিম রয়েছেন জুমা কখন ব্যবহার করা হয় ও সংখ্যক ক্ষেত্রে লাহু নুজুমুন এই কিতাবের ভিতরে রয়েছে অশঙ্ক তারকা লুজুহি আর সেই অসংখ্য তারকার ভিতরেও রয়েছে আরো অসংখ্য তারকা চিকার বলেন শুভ এই তারকাকে সমস্ত পৃথিবীর মহাদ্দিসিন ইকরামগণ বলেছেন লাহু নুজুমুন আলা নুজুমিহি এর ভিতরে রয়েছে অসংক তারকা সেই তারকা রাজির ভিতরে রয়েছে অসংক তারকা এই সমস্ত তারকা অন্য কোনো দৃষ্টান্ত নয় অসংক আলাপ আলোচনা আল্লাহ তাআলার এর ভিতরে সুবিন্যস্ত করে রেখেছেন বলেন সুবহানাল্লাহ এর ভিতরে কি রয়েছে অসংক দীর্ঘ বিভাগ অসংক আলোচনা কুরআনের প্ল্যাটফর্ম সুতরাং যদি বলা হয় এই কালামে হাকিমকে দুই ঘন্টা আলোচনা করতে হবে আর ওই দুই ঘন্টার আলোচনার ভেতরে যদি আলোচনা ফুরিয়ে যায় বুঝতে হবে তফিল ফুরিয়ে গেছে বলেন ঠিক না কিন্তু কালামে হাকিমের তফিল কি ফুরানোর মত নাকি না বরং কোরআন হচ্ছে এমন এক সমুদ্র এর ভেতরে যখন ঢুকবেন এক একটা দ্বীপ ও বিভাগ আপনার মাথার ভেতরে নাড়া দেবে অসংখ্য আলোচনার সামনে বাড়িয়ে যাবে আপনার আলোচনা শেষ হবে না চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ এই মুজিজাকার! এই মুজিজাকার জাকার চিৎকার দিয়ে বলতে হবে কার মহান রবের প্রশংসা লেখা মহান রবের প্রশংসা করে শেষ করা যাবে সুলাইমান দাউদ আলাইহিস সালাতু ওয়াস নামক একজন পয়গাম্বর ছিলেন আপনারা জানেন কিনা দাউদ নবীর নাম শোনেননি নি কে কে হাতলেন সবাই শুনেছেন এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল প্রশংসা করার নিমিত্তে ঘোষণা করলেন ও দাউদ তুমি এক সময় ছিলে নিস্প্রাণ নির্জীব নির্বস্তু তোমার কোনো উপদান ছিল না তুমি অপদার্থ ছিলে তোমাকে সুন্দর আকারে আমি সৃষ্টি করলাম মানব জাতির ভিতরে তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছি মানুষ কি আশরাফুল মাকলুকাত চিৎকার বলতে কি মানে সৃষ্টির সেরা এর অর্থ কি সৃষ্টির সেরা কিন্তু এই সৃষ্টির সেরা যে অঙ্গনে আসার কারণে হয় সেই অঙ্গন থেকে বিচ্ছিত হওয়ার কারণে সৃষ্টির সবচাইতে নিপাত যা বলে ঠিক কিনা সুতরাং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মহান রব্বুল আলামিন বললেন ও দাউদ তুমি নিষ্প্রাণ ছিলে নির্জীব ছিলে তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমাকে কেউ চিনত না জানতো না স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আমি তোমাকে সৃষ্টির সেরা করেছি আর তোমাকে নবতের দায়ভার দিয়েছি এই নবতের দায়ভারকে মানুষের কাছে বোঝাবার জন্য

তিনি যে নবী তিনার উপরে যে এই ওহি এসেছেন এটাকে আরও বিকশিত করার জন্য প্রত্যেক নবীকে যেমন কিতাব দেওয়া হয়েছে তেমনিভাবে ভাবে অন্যান্য মসজিদাও দেওয়া হয়েছে হজরত দাউদা আলাইহিসু আসলামকে এমন একটি সুন্দর মজিজা দেওয়া হয়েছিল দাউদ আলাইহী সোল্লা সালাম যখন সেই সময়ে কর্মকারের যুগ ছিল অস্ত্রের যুগ ছিল সমস্ত যুগের ভিতরে দাউদ আলই সালাতু ওয়াস সালামের যুগে লোহার কারুকার্যটা বেশি ছিল যার কারণে দাউদ আলই সালাতু ওয়াস সালামকে এমন এক মুজিজা দান করলেন যাতে করে ওই লোহার মতো শক্ত জিনিসকে দুর্বল করতে পারে বলেন সুবহানাল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লোহাগুলো হাতের ভিতরে নিয়ে কি করত চাপ দিত চাপ দেওয়ার কারণে লোহা হাতের ভিতরে কি হতো নরম হয়ে যেত আর তদালীনতর সময়ে যেমন যা ইচ্ছা তৈর করার আল্লাহ রাহাবিব এই দাউদ আলাইহিস সালাত ওয়া সালাম তাই তৈর করতেন বলেন সুবহানাল্লাহ তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি নিস্পৃহ ছিলে নির্জীব ছিলে তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমার কোনো পরিচয় ছিল না তোমাকে কেউ চিনতো না জানতো না আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করে দিয়েছি তোমাকে সুন্দর আকৃতিতে আমি সৃষ্টি করেছি তোমার হাতের ভিতর মুজিজা দান করেছি আমি তোমাকে নবুয়তের দায়ভার দিয়েছি এত কিছু নিয়ামত দিলাম তুমি নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমার বা জানতে করেছিলেন লা ইন শাকারতুম লা আযীদানকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা শাদীদ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকে আমি নিয়ামত দান করিয়েছি সে যদি এই নিয়ামতের শুকুর গুজার করে আল্লাহর প্রশংসা করে আল্লাহ আল্লাহর আলম নিয়ামতের প্রশংসার ক্ষেত্রে আরো নিয়ামত বাড়িয়া দেন সুভান আল্লাহ আর যদি বান্দা নিয়ামত পাওয়ার পর কি করে না শুকুর করে ওই নিয়ামতকে আল্লাহ রব্বুল আলামিন সিনিয়ে নাই আর পক্ষান্তরে কাল কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে কোন বান্দাকে যে না না শুকুর বান্দা আল্লাহর শুকর আদায় করে না নিয়ামত খায় নিয়ামত পে নিয়ামতের প্রশংসা আদায় করে না কাউকে যদি জিজ্ঞাসা করা হয় বাবাজি কেমন আছেন কয় কোন রকম কি রকম কোন রকম ওর মুখ দিয়ে মনে হয় আলহামদুলিল্লাহ আছে ঠিক কিনা তাই নিয়ামতের প্রশংসা করলে আল্লাহ রব্বুল আলমিন নিয়ামত বাড়িয়ে দেন আর নিয়ামতের প্রশংসা না করলে নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হয় নিয়ামতকে কমিয়ে দেওয়া হয় নিস্তব্ধ করে দেওয়া হয় আর পক্ষান্তরে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা করে দিয়েছে এমন শাস্তি হবে জাহান নামে হজরত দাউদ আসলামকে তার উপরে তাউরত নাজিল হয়েছিল এই কিতাবের ভিতরে অনুরূপ ভাষা ছিল তার উম্মাদের জন্য এরকম নসিহত ছিল তোমরা যদি নিয়ামতের প্রশংসা আদায় করো নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে আর নিয়ামত যদি না শুকুর করো আল্লাহর নিয়ামতের প্রশংসা না করো নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে আর কিয়ামতের ময়দানে মাসারে আল্লাহর আব্বুল আলমিন কি করবেন পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছে সুতরাং এই কথা সামনে রেখে হজরতে দাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম কে আল্লাহ রব্বুল আলামিন বললেন হে দাউদ তুমি আমার প্রশংসা করে শেষ করে দাও কি বললেন আমার প্রশংসা করে শেষ করে দাও তাকে বললেন দাউদ আলাইহিসসালাতু ওয়াস কে কে বলছেন আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ বলতে ভালো লাগে না কত সুন্দর নাম আল্লাহ এমন এক জাতের নাম যার আলিব বাদ দিলেও বোঝা যায় আল্লাহ বলেন ঠিক কি না আল্লাহ এমন এক সত্তা যার লামের যদি দুইটা লাম আছে কয়টা লাম আছে প্রথম লামটাও যদি বাদ দেওয়া হয় তাও আল্লাহ বোঝা যায় বলেন ঠিক কি না লিল্লাহি মাফিল সামাআতি ওয়াল আরদ আল্লাহু আকবার অনুরূপভাবে সব লাম আলিফ বাদ গেল দুইটা লাম বাদ গেল শুধু শুধু হু হয় হা দিয়ে উচ্চারণ হয় তাও আল্লাহকে বুজানো হয় বলেন সুবহানাল্লাহ আল্লাহ এমন এক সত্তা সেই আল্লাহর নাম যখন বান্দা উচ্চারণ করে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান বলেন ঠিক কিনা সেই আল্লাহর প্রশংসা বেশি করব না কম করব কেমন প্রশংসা করব দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনার ভিতরে দেখুন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দাউদ তুমি আমার প্রশংসা করে শেষ করে দাও যেহেতু তোমাকে অনেক নিয়ামত দান করেছি সুতরাং এই নিয়ামতের প্রশংসা আদায় করো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভাবলেন আমি তো আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবো না সুতরাং তিনি জবাব দিয়ে দিলেন রব্বুল আল আমি আপনার প্রশংসা করে শেষ করতে পারবো করতে পারবো আমরা পারব নাকি পারবো আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম তিন তিনবার ওহি নাযিল করে বলা হলো ও দাউদ তুমি যদি আমার প্রশংসা না করে শেষ করো তাহলে তোমার নবুয়তের দপ্তর থেকে তোমার নামকে কর্তন করে দেওয়া হবে নাউজুবিল্লাহ বলি তাহলে কি তিনি দ্বীনের ভেতর থাকবে না দ্বীনের বাইরে চলে যাবে দ্বীনের বাইরে চলে যাবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ওহি শুনে শেষদাই লুটে পড়ে গিয়ে কান্নায় অস্থির হয়ে গিয়ে বললেন রব্বুল নামিন আমি আপনার প্রশংসা না করে আমি না বান্দা হতে চাই না বরং এই কথাটা বুঝাতে চাই তুমি যত নিয়ামত আমাকে দান করেছ একটা নিয়ামতের প্রশংসা আদায় করে যদি আবার নিয়ামত বাড়িয়ে দেবে এই ঘোষণাকার লা আল্লাহ রব আলামিন বলেন যখন নিয়ামত পেয়ে নিয়ামতের প্রশংসা করে আবার নিয়ামত বাড়িয়ে দেন কে সুতরাং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল কাছে সিজদাই লুটে পড়ে গিয়ে জবাব দিচ্ছেন রব্বুল আলামিন না শুকুর বান্দার অন্তর্ভুক্ত হতে আমি চাই না বরং আপনার ঘোষণা অনুসারে আমি যদি আপনার একটা নিয়ামতের প্রশংসা আদায় করি আর ওই একটা নিয়ামতের প্রশংসা আদায় করার বিনিময় যদি আবার নিয়ামত বাড়িয়ে দাও আবার ওই বাড়ানো নিয়ামতের প্রশংসা যদি করতে থাকি আবার যদি নিয়ামত বাড়িয়ে দাও আবার যদি নিয়ামত নিয়ামতের আবার যদি সুক্রিয়া আদায়ের আবার প্রতিদান দিতে থাকো এমনিভাবে যদি আমি দাও আমার হায়াতটা যদি সুদূর কিয়ামত পর্যন্ত হয়ে যায় আপনার বাড়ানো নিয়ামতের প্রশংসা আদায় করে আমি শেষ করতে পারব না আমি ঋণীতে থেকে যাব চিকার দেন আল্লাহু আকবার ভাইরা আমার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অন্তরের মনের ভাব জানেন কে আমরা গোপনে যেই কাজ করি সেটাও জানেন কে সত্যবক পানির নিচে গিয়ে যদি আমরা কোন গুনাহের কাজ করি অথবা ভালো কাজ করি তাও দেখেন কে অন্তরের খবর কে জানেন আল্লাহ রব্বুল দাউদ আলাইহিস সালাত ওয়া সালামের এই মনোভাবটা দেখে এমন একটি কালিমা শিক্ষা দান করলেন যেই কালিমা দাউদ আলাইহিস সালাত ওয়া সালাম থেকে শুরু করে আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ উম্মত পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত এই আয়েতে কারিমার মাধ্যমে প্রশংসা করতে থাকি কে কে নামাজ পড়ে হাত তুলে দেখায় অনেকের হাত শীতের কারণে হয়তো ওঠেনি নাকি না নামাজি পড়ে না নামাজি মনে হয় পড়ে না আল্লাহ আকবর নামাজ পড়তে হবে কি না নামাজ পড়তে হবে প্রিয় উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন তার যদি নিয়ামতের প্রশংসা আদায় করে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেবে এরই প্রেক্ষাপটে দাউদ রাম যখন জবাব দিয়ে দিলেন আমি না শুক্রিয়ার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাইনা বরং আপনার শুকুর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই যার কারণে আমি এরকম জবাব দিয়েছি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এমন এক বাক্য শিক্ষা দান করলেন যেই যেই বাক্যটা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাকাত নামাজের ভিতরে সেই কালিমা পড়তে থাকে বলেন সুবহানাল্লাহ বলেন তো দেখি সেই কালিমাটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা pore না pore kina আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যাবতীয় প্রশংসার মালিক আল্লাহ রব্বুল আলামিন যিনি বহুমাত্রিক জগতের মালিক তিনার প্রশংসা যিনি যা দিয়েছেন তার প্রশংসা যা দেবেন তার প্রশংসা যা এখনো আসে নাই তারও প্রশংসা অর্থাৎ আগে পিছের যত প্রশংসার মালিককে সেই রবের প্রশংসা করতে রাজি আছে কিনা বলি আলহামদুলিল্লাহ এই যে আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাক্য থেকে বের হলো এর ফজিলত জানেন কি শুনাব আলহামদুল্লি তামলা হুল মিজান নলিজ বলে যদি কোনো গোলাম তার জবান থেকে আলহামদুলিল্লাহ পাঠ করেন কেমতের ময়দান পুরা দামিল কই শুকুর গুজার বান্দাকে একবার আলহামদুলিল্লাহ বলার কারণে এক পাল্লা নেকি তার আমল নামাই দিয়ে দেবে আল্লাহ মিজান মানে কি পাল্লা দাঁড়ী পাল্লা মিজান মানে কি

আলহামদুলিল্লাহ কি আগে আরেকটা বাক্য দিয়ে এই সৌন্দর্য করে এই বাক্যটা যদি দুই শব্দ করে এরকম আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আমরা জানি কি না বলি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আও তামলা আন নবীজি বলেছেন যখন কোন গোলাম একবার আলহামদুলিল্লাহ পরে তার নামায় এক পাল্লা রেখে দেওয়া হয় যদি কোনো গোলাম ওই আলহামদুলিল্লাহ আগে যদি সুভান আল্লাহ অর্থাৎ মহাপবিত্রময় আল্লাহ আল্লাহর হাবিব জনাব রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন ওই আলহামদুলিল্লাহর সঙ্গে সুবহান আল্লাহ সংযুক্ত করে আল্লাহর প্রশংসা করার কারণে আল্লাহর হাবিব বলেন আমো তামলা আন অর্থাৎ দুই পাল্লা নাকি তার আমল দিয়ে দেওয়া তার আরও আরো সুবহান আসতে বলেন না হলে কাল পরেন শীতের দিন তো কাল পরেন হাদিসটা কোনো শেষ হয় নাই আওতাম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কখন আসে ওয়া আসে হলো ইবং অথবা তার মানে কি এই শব্দের সাথে আরো কিছু আলোচনা আছে বলেন ঠিক কিনা আউতাম এখানে বলা হচ্ছে অথবা কেউ যদি আলহামদুলিল্লাহ এই দুই বাক্য পাঠ করে দুই পাল্লা তো হলো এরপরে অথবা আরও তাহলে সুযোগ আছে কিছু দেওয়ার আছে বলেন ঠিক কিনা আউতাম লাহু ওয়াল কে অথবা বলা হয়েছে আসমান আর জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা যতটুকুন আছে ওই সুবহান আল্লাহর আলহামদুলিল্লাহ একত্র পাঠ করার কারণে তার আমুল নামায় আসমান আর জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা ভর্তি করে দেওয়া হয় আরও আসতে বলেন তাহলে সুবহান আল্লাহর জায়গা সুবহান আল্লাহ একটু জোরে বলতে হবে বলেন ঠিক কি না আলহামদুলিল্লাহর জায়গা কি বলতে হবে একটু জোরে জোরে আলহামদুলিল্লাহ বলতে হবে আর যখন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহর জিকির আপনার কলবের ভেতর হবে আপনার কলব খুলে যাবে আপনার অন্তরের ভেতরে আর গুনাহের গিলালে থাকতে পারে না গুনাহের কাজে লিপ্ত হতে পারেন না মৃত্যুর ওবিও আপনার জবান থেকে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ জারি হতে পারে বলেন ঠিক কি না আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহর প্রশংসা করতে হবে বলেন ঠিক কিনা আলোচনা করতেছিলাম কোরআনুল কারিমের সিরের চারটি আয়াতে কারিমাতে লাউ করেছি কয়টি আয়াত কয়টি আয়াত এই চারটি আয়াতের কারিমার যদি আমি তাফসির করতে যাই দুই চার রাত দিয়ে হবে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব ওবা তাওফিকি ইল্লা বিল্লাহ এখন এই আয়াতে কারিমার ভিতরে জাহান্নাম সম্পর্কে আলোচনা এসেছে কি সম্পর্কে জাহান্নামে জাহান্নামের সাকার নামক একটি জাহান্নামের জায়গা আছে জাহান্নামের সাতটা জায়গা আছে সাতটা স্তর রয়েছে কয়টা স্তর সাতটি তার ভেতরে একটি স্তরের নাম হলো সাকার আল্লাহ তালা এই আয়তে কারিমার ভেতরে সাকার বাসীদের আলোচনা করেছেন কয় শ্রেণীর মানুষ সাকারের ভেতরে থাকবে আল্লাহ রব্বুল বলেন عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخايضين وكنا জাহান নামের সাগরের ভেতরে কয় শ্রেণীর মানুষ থাকবে কয় শ্রেণীর মানুষ আপনারা কি বুঝেছেন না না শীতের কারণে মুখ লড়তেছে না কোনটা আমি চারটি আঙ্গুল দেখাছিলাম। জবাব হবে কয়টি জাহান নামের সাগরের ভেতরে চার শ্রেণীর লোক থাকবে কারা কারা থাকবে শুনবেন কে কে হাত তুলুন लिल्लाहे लिल्लाहे रालो। रालो। लिल्लाहे एक जरा जन्मते जा আর বৎকার বান্দা তারা কোথায় যাবে জাহান্নামের ভেতরে যাবে কিন্তু জাহান্নামের স্তরের ভেতরে সাকার নামক যেই জায়গা এই জায়গাতে কারা নামে যাবে এ সম্পর্কে আলোচনা এসেছে জান্নাতীরা যখন জান্নাতের ভেতরে থাকবে একজন আরেকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যাবে এই যে আবুল ভাই ওই যে বুলু মিয়া একসঙ্গে হাট বাজার করতো একসঙ্গে নামাজ পড়তো একসঙ্গে মাঠে ঘাটে কাজ কর্ম করত এখন এক সঙ্গে যদি পরপর জান্নাতের ভেতরে আসে দেখা সাক্ষাৎ হবে কিনা কথাবার্তা হবে কিনা কেউ যদি এই কয়কুড়ি থেকে সুদূর মালয়েশিয়া যায় সৌদি আরব যায় কর্মক্ষেত্রে বলেন ঠিক কি যায় কিনা যায় কিনা আমার চার ভাই বাইরে রয়েছে তারা কর্মক্ষেত্রে আছে এখন একজন একজন করে ছুটিতে আসে আসার পরে যখন স্থানীয় লোক দেখতে পায় অনেকদিন পরে কেমন তোমাকে দেখতে পারলাম তুমি কোথায় আসলা তখন জবাব কি দেয় আমি একটু টাকা পয়সা রোজগার করার জন্য কোথায় গিয়েছিলাম মালয়েশিয়া গিয়েছিলাম অথবা সৌদি আরব গিয়েছিলাম এরকম জবাব দেয় কিনা এই জান্নাতবাসীরা জান্নাতের ভেতরে পরস্পর দেখা সাক্ষাৎ হবে আমুলের ব্যবধানে একজন আরেকজনের আগে পরে জান্নাতের এই জান্নাতের ভেতরে গিয়ে একজন আরেকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যাবে দুনিয়ার মহামেলা মহাসারা সম্পর্কে আলোচনা হবে উমুক ব্যক্তি তো দেখি না উনি তো আমাদের আগেই এই দুনিয়াতে দুনিয়া ছেড়ে এসেছিল পরজগতে তাকে কেন জান্নাতের ভেতরে দেখি না তোমাকে দেখলাম মুখ দেখলাম তোমুককে দেখলাম খুব ভালো লাগতেছে আলাপচারিতা জান্নাতের ভেতরে একজন জান্নাতির আরেকজন জান্নাতীদের জান্নাতিদের সঙ্গে আলোচনা করতে থাকবে আল্লাহ আকবার আমরা এক সঙ্গে জান্নাতে থাকতে চাই হাত তুলে দেখায় কারা কারা জান্নাতে থাকতে চায় আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মোকামের অধিবাসী বানিয়ে দিন সকল বলি আল্লাহ আমিনা এই জান্নাতিরা আরেকজন জান্নাতির কাছে গল্প করবে ওই যে উমুক ভায়ক তো দেখি না একই সঙ্গে হাটবাজার করতাম একই সঙ্গে চাষ টলে আড্ডা দিতাম আজ কেন তাদেরকে দেখি না এরকম কথাবার্তা কথাবার্তা বলতে তাদের চোখের সামনে জাহান নামের দৃশ্যটা পড়ে যাবে জাহান নাম আর জান্নাত এমন এক জায়গায় হবে প্রাচীরের মতো থাকবে আয়না এপার থেকে ওপারের মানুষ জাহান জান্নাতীদেরকে দেখতে জান্নাতিদেরকে দেখতে পারবে জান্নাতীরা জাহান দেখতে পারবে এখন জান্নাতিরা বলবে ওই যে যাদের কথা বলতেছিলাম তাদেরকে তো দেখা যায় কার ভেতরে রয়েছে জাহান নামের ভেতরে রয়েছে এখন বলবে কি ব্যাপার আমরা একসঙ্গে দুনিয়াতে চলাফেরা করতাম একসঙ্গেই হাট বাজার করতাম চাষ করে আড্ডা দিতাম একসঙ্গে আবাদ ফসল করতাম একই আলের সঙ্গে আরেকটা আল ছিল তাদের জমি আমরা একই সঙ্গে গল্প করতাম এরকম গল্প হয় কিনা সুতরাং তারা বলবে চলো তো আমরা সরাসরি গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করি কি বলবে তাদেরকে জিজ্ঞাসা করবে ফি জান্নতি ইয়া আনিল মুজরিমি ওই পাপিষ্টরা ওই পাপিষ্টরা আজ তোমাদের এই পরিণতি কেন তোমরা জাহান নামের সাকারের ভেতরে কেন কারা প্রশ্ন করবে জান্নাতিরা কাদের প্রশ্ন করবে জাহান নামীদেরকে আনিল মুজরিমিন হে পাপিষ্টরা আজ তোমরা মা শেলা কোন ফি সাঁকর সে পাতে তোমাদের কে আজ এই জাহান নামের আগুনের ভেতরে পোড়াচ্ছে এই সাঁকরের ভেতরে কোন আগুনে পোড়ালো কোন কারণে পোড়ালো তারা চারটা অপরাধের কথা শিখে করবে এক নম্বর হল অলম কুমি তারা অপরাধের ভেতরে প্রথম অপরাধ বলবে আমরা দুনিয়াতে তোমাদের সঙ্গে ওঠা বসা করতাম চলাফেরা করতাম হাট বাজার করতাম কিন্তু তোমরা নামাজ পড়তে যেতে আজান যখন হতো হুহাত্ম হুহাতাম এরকম আজানের পুঁথি ঘনি শোনার পরে যখন ওই জান্নাতবাসীরা জান্নাতের জন্য নামাজে যেত তখন তারা বলবে কদ লাম কুমিনাল মসাল্লিন ওই সময়ে তোমরা জান্নাতের আশায় কোথায় যাইত যায়তো মসজিদে যাইতো আর কলুল আমনাকুমিনাল মুসাল্লিন আমরা আজান হওয়ার পরে নামাজে যাইতাম না অপরাধ কইতা সাতটা প্রথম অপরাধ কি একটু কথা বলতে হবে বাজার এক নাম্বার অপরাধ হলো নামাজ না পড়া এখন এই বলুনলাম মিনাল মুসাল্লিন এই আয়াতের কারিমার বিশাল তাফসীর রয়েছে এই তাফসীর ভেতরে লাম লামনাকুম মিনাল মুসাল্লিন বলতে কিছু নামাজিকেও বোঝানো হয়েছে এক শ্রেণীর নামাজিকেও বোঝানো হয়েছে তারা লোক দেখানোর নামাজ পড়ে কি পড়ে লোক দেখানোর নামাজ পড়ে নামাজ কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পড়ে না নামাজের ভেতরে তাদিলে আরকান করে না রুকু সিজদা ঠিক আদায় করে না নামাজের ভেতরে সুরকের রাত ছাড়াও অনেক নামাজি পাওয়া যাবে বলেন ঠিক কিনা কোরআনুল কারিম পড়তে জানে না কি করবে সুদাই সুদাই দাঁড়িয়ে থাকে বলেন ঠিক কিনা এরাও হলো জাহান্নামের ছাকরের ভেতরে যাবে কোথায় যাবে নাউজুবিল্লাহ কানু লম নাকুম মিনাল এরা কোথায় যাবে এরা বলবে যে আমরা দুনিয়াতে নামাজ নামাজি ছিলাম না এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের এই ছাকরের ভিতরে পোরাচ্ছেন এখন এই নামাজের ভেতরে নামাজ মানুষকে চারটি বিষয় শিক্ষা দেয় কয়টি বিষয় কয়টি বিষয় দেয় কয়টি বিষয়ের কারণে জাহান নামে চারটি বিষয়ের কারণে চারটি অপরাধের কারণে জাহান নামে আর এই নামাজ যদি কেউ যথাযথ ভাবে পরে নামাজ চারটি জিনিস শিক্ষা দেয় কয়টা জিনিস শিক্ষা দেয় এই চারটি জিনিস শিখবেন কে কে হাত তোলন মাশাআল্লাহ সবাই আগ্রহী আল্লাহ তাআলা সকলকে শিক্ষার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন এক নাম্বার হলো আমরা যখন যাই নামাজে দাঁড়িয়ে যাই কান বরাবর পর্যন্ত অথবা কাঁধ বরাবর পর্যন্ত দুইটা মাসআলাই রয়েছে আছে কিনা কানের লটি বরাবর পর্যন্ত এরকম হাত তুলে আমরা আল্লাহকে জানাই হ্যান্ডসাপ আমরা আত্মসমাপন করলাম নামাজ কি শিক্ষা দান করে আত্মসমাপন করা কার কাছে কোন মাজারওয়ালার কাছে কোন পীর সাহেবের কাছে কোন ভন্ডের কাছে কারো কাছে নয় বরং আত্মসমাপন করতে হবে রবের কাছে আল্লাহু আকবার বলে বলেন ঠিক যখন আমরা এক শিক্ষা দান করলো আমাদের আত্মসমর্পণ করতে হবে একমাত্র আল্লাহর কাছে শিক্ষা কয় নাম্বার গেল এক দুই নাম্বার শিক্ষা হলো নামাজিরা একজন কাদের সঙ্গে আর একজনের কাজ একজনের পায়ের সঙ্গে আর একজনের পা রেখে সোজা হয়ে দাঁড়িয়ে আমরা এই শিক্ষা অর্জন করব কেউ আওয়ামী লীগ হোক কেউ বিএমপি হোক কেউ জামাত হোক আর জাতীয় পার্টি হোক সব কাঁধে কাঁধ যখন রবের গোলাম হয়ে দাঁড়িয়েছি আমরা গোলাম হয়ে শিক্ষার মানুষের গোলাম কারু গোলাম এখানে কেউ ঘুরে কি বলে এই জাতীয় পার্টি তুই এখানে কেন এই মোকে কি করে ঘুরে দিয়ে কি বলে এই তুই জামাতি এখানে কেন তুমি আওয়ামী কেন এরকম কি বলে চাকর তার মনিদের সঙ্গে দাঁড়ায় মন্ত্রী তার তার সাথে ড্রাইভারের সাথে তার সাকরের সঙ্গে দাঁড়ায় এখানে আর কেউ কারো গোলাম নয় সবাই গোলাম কার তাহলে গোলামি করতে হবে আল্লাহ এই শিক্ষাটা এখানে পাওয়া গেল তার মানে নামাজের ভেতরে যখন যেমন ঐক্য কেউ কারোর সঙ্গে কি করি না মারামারি করি না হানাহানি করি না কে কোন দলের বাস আমরা করি না সবাই গোলাম কার তার মানে নামাজের বাহিরেও যেন তোমরা এই একত্রবদ্ধ ভাবে থাকো এই শিক্ষাটাই নামাজ দিয়ে দেয় বলেন সুবহানাল্লাহ নাম্বার কয়টা গেল ঐক্যবদ্ধ হওয়া এক নাম্বার হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা দুই নাম্বার হলো দুই নাম্বার হলো পরস্পরের সঙ্গে মিল মোহাব্বতে থাকা ঝগড়া বিবাদ মারামারি কলহ সব কিছু বাতিল কে শিক্ষা দান করলো নামাজ ওই যে বললাম না সবাই একত্রবদ্ধ আমরা এক জায়গায় এক কাতারে নামাজ আদায় করলাম ঐক্য শিক্ষা দান করে কি ঐক্য একত্রবদ্ধ ভাবে থাকা ইসলাম হলো সুন্দর জীবন ব্যবস্থার না ইসলাম উশৃঙ্খল কোন জীবন ব্যবস্থা নয় বলেন সুবহান তাহলে নামাজ কি শিক্ষা দিল ঐক্যবদ্ধ থাকতে হবে নামাজের ভেতরে যেমন ঐক্য নামাজের বাইরেও প্ল্যাটফর্মে গিয়ে জীবন যাপনের ক্ষেত্রে কি হবে এক ভাবে থাকতে হবে পরস্পর পরস্পর মুসলমান ভাই আল মুসলিমু আখুল মুসলিম মুসলমান মুসলিম মান ভাই ভাই তাহলে ঐক্যবদ্ধ শিখায় নামাজ ঠিক কি না এক নাম্বার হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা দুই নাম্বার হলো নামাজ শিক্ষা দিল ঐক্যবদ্ধ থাকা তিন নাম্বার এখন ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত বাজে আপনি তখন কি রূপ বুঝলেন রুকুত জানকে রুকুত গেলে নামাজ হবে আযান হবে হবে না সুতরাং ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলল আপনিও তখন আল্লাহু আকবার বলে তাহবিমা বদলেন বদলেন কিনা তার মানে তোমরা মসজিদের ভিতরে ইমামের পেছনে যেমন ইমামের আমিরের আনুগত্য করো ওমনি ভাবে তোমরা দুনিয়ার বাহির বাহিরে গিয়ে মসজিদে গিয়ে মসজিদের বাহিরে গিয়ে কি করবে কি করবে আমিরার আনুগত্য করবে নেতার আনুগত্য করবে সেই নেতাটা কিসের হবে ইসলামের মূল মাইন্ডের হতে হবে বলেন ঠিক কিনা তাহলে আমিরার আনুগত্য করাও শিক্ষা দেয় কে নামাজ কি শিক্ষা দেয় নাম্বার কয়টা গেল এক নাম্বার গেল আত্মসমর্পণ করা দুই নাম্বার হলো ঐক্যবদ্ধ থাকা তিন নাম্বার হলো করা আমিরের আনুগত্য করা এখন মসজিদের ভিতরে মসজিদের ভিতরে যখন আল্লাহর গোলাম হয়ে গেলাম আল্লাহর কাছে কান ধরে যখন আত্মসমর্পণ করে যখন আমরা এই স্বীকৃতি দান করলাম আমরা একমাত্র আল্লাহর গোলাম এখন মসজিদের বাইরেও গিয়ে আমরা বলবো মসজিদে যার গোলামি করেছি বাহিরেও তার গোলামি করবো বলেন সুবাহান আল্লাহ বাহিরে যদি সেই গোলামি থাকতো ওই নামাজি আর সুদ খাতে পারতো না ওই নামাজি হয়েও আর ধর্ষণ করতো না ওই নামাজি হয়েও আর অন্য কোনো পাপের সঙ্গে লিপ্ত হতো ঠিক কিনা চারটি শিক্ষা পাওয়া গেল তাহলে নামাজ কি শিক্ষা দেয় ইসলামকে ধর্মীয় হওয়ার অনুভূতি শিক্ষা দেয় প্রিয় উপস্থিতি এই নামাজ সংক্রান্ত বিষয় নিয়ে যদি এখন আলোচনা করেন আল্লাহর হাবিব বলেছেন আমি দুইটা হাদিস আপনাদের সম্মুখে বলেছিলাম মান্তারকা সলাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলো সে জানো কি হয়ে গেল আমি কিন্তু বলিনি আপনারা বলেছেন আমার মসজিদে আমি এই হাদিসের উপরে আলোচনা করতে গিয়ে একজন মুসল্লি তিনি টাটকা হস করে এসেছিলেন এবারে তিনি বলতেছে হুজুর এত করা কথা কন আপনি নামাজ না পড়লে কাপের হয়ে যায় এরকম কথা তো অন্য কোনো হুজুর আসে বলেনি আপনার এত বড় সাহস আমি বললাম এই সাহস আমি আমার থেকে আসেনি এটা আল্লাহর রসুল বলেছে আমি আর আমার কথা বলেছি না আল্লাহ রসুলের কথা বলেছি এই কথাটা আমি আগে বললাম না আপনারা বলেছেন আমি তো আরবি ইবারত বললাম মান তারকা সলাতাম মুতাহাম্মিদামাদ কাবাদ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত কি করল কাজা করল সে ব্যক্তি কী হয়ে গেল আর আল্লাহর নবী বলেছেন লা দিন লা সলাত আলিম আল্লাহ দিন আলাহু যার সলাত নাই তার ভেতরেগুলো দিন এখন বড় বড় কুরবানি দিবেন আপনি নামাজ পড়েন না হবে নাকি কেউ যদি ক্লাস ওয়ানে না পড়ে সে কি ক্লাস টু উঠতে পারবে কেউ তাওহিদ গ্রহণ করেছে তার উপরে সর্বপ্রথম কোন দায়িত্ব নামাজ আদায় করা তার উপরে কি দায়িত্ব নামাজ পড়ার দায়িত্ব এখন এই নামাজ পড়লো না হজের সময় হজ করলো হজ হবে অনেক আছে রোজা রাখে। রাখে কেন কেন তার কারণটা হচ্ছে সে ইসলামের আর হুকুম পালন করে নাই রোজা হলেও হতে পারে ঠিক কিনা কিন্তু সে নামাজ না পড়ার কারণে বড় বেঈমান হয়েছে। ফাকত কাফার কি হয়েছে? তার কোনো আমল আর কি হবে না। গ্রহণ যোগ্য হবে না। আল্লাহর কাছে কি হবে না? গৃহীত হবে না। সুতরাং মানতার কা সলাত মুতাআম্মিদান ফাকাত কাফার। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত কাযা করলো সে কাফের হয়ে গেল। এখন বলুন তো আমরা সালাত কাযা করব কে কে? আমরা চেষ্টা করব সালাতের জন্য কাযা না হয়। কে কে চেষ্টা করবো হাত তুলে দেখায় আমরা চেষ্টা করবো লিল্লাহে তাকবীর মানুষ ভুলের উদ্ধার হয় অনেক কাজ কর্ম ব্যস্ততার কারণে অনেক সময় আগা পিছু হয়ে যায় আল্লাহ তাআলা ক্ষমা করেন ওয়ালা আল্লাহ যেন ক্ষমা করেন কিন্তু আমাদের চেষ্টা করতে কি হবে চেষ্টা করতে হবে 100% আমাদের নামাজ যেন কাযা না হয় ভাইরা আমার নামাজ ইসলামের এমন একটি গুরুত্বপূর্ণ বিধান এই নামাজ হুজুরের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজের কথা বলেছেন হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহা বলেন রসুল যখন অন্তকালের পূর্ব মুহূর্তে সন্ধ্যা প্রাককালে তার ভীষণ মাথা ব্যথা প্রচন্ড জ্বর শরীরে বিশ্বনবী জনাব রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হুঁশে আসে না আবার কখনো বেহস হয়ে যায় ইতিমধ্যে ঈশার নামাজের আজান হয়ে গেল হজরত বিলাল রাজিয়ালহু একবার হুজুরার দিকে তাকান আর একবার মুসল্লার দিকে তাকান সমস্ত সাহাবেরা অস্থির হয়ে যাচ্ছেন আল্লাহর রসুল আর বুঝি তার পেছনে আমাদের একতেদা করার সুযোগ হবে না হুজুর বেহুশ কিছুক্ষণ পরে যখন হুশে আসলো আয়শা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন আয়শা এখন কোন সময় আল্লাহর নবীজির প্রিয় পত্নী আয়শা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন হুজুর আযান হয়ে গিয়েছে দীর্ঘক্ষণ সময় অপেক্ষা করে তারা আপনার কোনো সারা না পেয়ে আমার পিতা আবু বকর রাজি আল্লাহ তালানহুর ইমামতিতে তারা সালাত আদায় করতেছে সুবাহ আল্লাহ সুতরাং আল্লাহর হাবিব বিশ্বান হাবিব জনাব রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বললেন আয়সা জানালার পর্দাটা কি করো সরিয়ে দাও আর আমার মাথাটাকে উঁচু করে ধরো আমি নামাজের দৃশ্য দেখতে চাই আম্মা জান আয়শা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মাথার নিচে একটা হাত দিয়ে তার কোমরটাকে সোজা করে দিয়ে তার মাথা মোবারক কে মসজিদের নববীর হুজুরের মুসল্লার দিকে করলেন সেখানে দেখতে পেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন আল্লাহর হাবিব বিশ্ব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের দৃশ্য দেখে তার চোখের কোঠায় পানি আসলো আয়েশা সিদ্দিক আদি আল্লাহ আনহা হুজুরকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লায়া হাবিব আপনার চোখে কেন পানি আসলো আপনি কাঁদেন কেন হুজুর বললেন আয়েশা এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য মক্কা থেকে আমাকে হেজরত করতে হয়েছে পিতা মাতার বসত ভিটাকে ছাড়তে হয়েছে খানায় কাবা কর করতে হয়েছে ছেড়ে আসতে হয়েছে সুতরাং এই নামাজ প্রতিষ্ঠিত হওয়ার কারণে আজকে যে নামাজ হইতেছে এটা কোনো দুঃখের পানি নয় এই চোখের পানিটা হলো আনন্দের পানি চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ নামাজ শেষ হয়ে গেল আবার হুজুর বেহুশ হয়ে গেলেন হজরের পূর্ব মুহূর্তে সুবাহ সাদেকের সময় আল্লাহর নবী এই দুনিয়া থেকে ইন্তেকাল করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর রাসূলের সম্মুখে যখন জিবলিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে এমন এক মেহমানকে নিয়ে আপনার সম্মুখে হাজির হয়েছি এই মেহমান প্রত্যেকটি মানুষের সম্মুখে দুইবার দাঁড়াবে কয়বার দাঁড়াবে এই ফেরেস্তার নাম কি মালাকুল মাউত এর নাম কি বুখারী শরীফের বর্ণনা এসেছে মালাকুল মাউত এটা আসে আসে হলো দুনিয়াতে তার তার জীবনটা কবজ করার জন্য জায়গাকে পরিবর্তন করে দেওয়ার জন্য দুনিয়া থেকে পরকালে পারি দেওয়ার জন্য একবার আসে আর একবার এই মানুষের সম্মুখে হাজির হয় জান্নাতে যাওয়ার পূর্বে অথবা জাহান্নামে যাওয়ার পূর্বে মানুষের আমল নামাল ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাহশারে যার যার আমল তার তার হাতে দিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আল-ইয়াউম আলাইকা হাসিবা আল্লাহর নবী বলেন আল্লাহর আল্লাহ তাআলা বলেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আল-ইয়াউম আলাইকা হাসিবা আজ তোমার কিতাব তুমি পড়ো তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট তুমি জান্নাতি না জাহান্নামি এরকম সে হয় জান্নাতি হবে জাহান্নামি হবে জান্নাতি যদি হয় জান্নাতে যাওয়ার পূর্বে হাদিস শরীফের না এসেছে মেষ সাবুকের মতো যন্ত হয়ে এই মালাকুল মামুদ আর হাজির হবে ওই জান্না থেকে বলা হবে দেখো তো এই প্রাণীটাকে চিন্তা পাও নাকি বলে হ্যাঁ এই প্রাণীর সঙ্গে আর একটা দুনিয়াতে দেখা হয়েছিল আর দেখলাম এখানে এখন বলবে এই মালাকুল মামুদ এটা কোন অন্য কোনো প্রাণী নয় এটা হলো মালাকুল মামুদ প্রত্যেক ব্যক্তির সম্মুখে দুইবার হাজির হয় একবার দুনিয়া থেকে স্থানান্তর হওয়ার জন্য আর একবার না হয় জাহান নামে যাওয়ার জন্য জাহান নামে যাওয়ার পূর্বে জান্নাতে যাওয়ার পূর্বে ওই জান্নাত বাসের সম্মুখে এই মালামপুল মামুদ কে আল্লাহ রব্বুল আলমিন নিজ হাতে জবাই করে দিয়ে বলবে ও জান্নাতি আজ থেকে আর তোমার কোনো চিন্তা নাই ভাবনা নাই আজ থেকে আর কোনো মালাকুল মত তোমার সম্মুখে আসে ডিস্টার্ব করবে না সুতরাং অনন্ত অসীম সীমাহীন সময় তুমি জান্নাতি পার করে দাও সুবহানাল্লাহ যে উপস্থিতি অনুরূপ ভাবেন কেউ যদি তার হিসাব নিকাশের পরে জাহান নামের অধিবাসী হয়ে যায় এই জাহান নামের অধিবাসী হওয়ার সম্মুখে জাহান নামে যাওয়ার পূর্বে ওই জাহান ব্যক্তির সম্মুখে মালাকুল মাউতকে ওই মেশ শাবুকের মতো জন্তু করে তার সম্মুখে হাজির করা হবে এবার বলা হবে ও জাহান তুমি কি চিনতে পাও নাকি এই প্রাণীটাকে ওই ব্যক্তি বলবে হ্যাঁ এই প্রাণীকে তো আমি দেখেছিলাম দুনিয়াতে সে আমার জানটাকে কবজ করে এই পরপালের দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছে আজ তার সঙ্গে দেখা হয়ে গেল এখন জাহান নামিকে বলবে আল্লাহ রব্বুল আলমিন ও জাহান নামি আজ তোমার সম্মুখে এই মালাকুল মাউদকে আমি জবাহ করে কোরবান করে শেষ করে দিলাম সুতরাং অনন্ত অসীম সীমাহীন কাল তুমি এই জাহান নামের ভেতরে পড়তে থাকো আজ থেকে তোমাকে আর কোন মৃত্যু গ্রাস করবে না মিন কে কে সেই জাহান নাম থেকে মুক্তি পেতে চায় হাত তুলে দেখা ভাইরা আমার এই জাহান্ন থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে ভালো কাজগুলো করতে হবে নেক আমল করতে হবে এই নেক আমলের ভেতরে আমুলের সলে অনেক ধরনের হয়ে থাকে সেই কাজগুলো আমরা যদি করি আজকে যেমন কোরআনুল কারিমের মাহফিলে এসেছি এটাও কি হবে আমাদের নেকির কারণ হবে ফ্যামেয়া ومن يعمل مثقال ذرة شر আল্লাহ الله رب العالمين প্রত্যেক ব্যক্তিদের সম্মুখে কিয়ামতের ময়দানে মাহশারে নেকির পাল্লা আর বদির পাল্লা হাজির করে বলবেন ফামাইয়া আমাল মিসতাল যররাতিন খায়রা ইয়ারা নেক আমল কারীরা তাদের নেক আমল দেখে আশ্চর্যিত হবে আমরা এত আমল কি করেছি অনু থেকে অনুপরিমাণ যদি আমরা নেক আমল করে থাকি তাও স্তুপ করা হবে আর অনু থেকে অনুপরিমাণ যদি ক্ষুদ্র পাপিষ্ঠ কাজের সঙ্গে তো নিয়োগ করে থাকি তাও তুলবেন কে আমি ইয়া আমাল মিস পলা জারুরতিন খই রঁইয়া র হবে ইয়া আমাল মিস পাল জারতিন আল্লাহ রঁই নেক এবং বদি উভয়কেই হাজির করবেন যার যার আমলের সঙ্গে সুভাহ আল্লাহ সুতরাং সেই সময় আফসোস করবে জান্নাতবাসীরা জান্নাতের ভেতরে একটি বিষয় নিয়ে খুব আফসোস করবে তারা বলবে আল্লাহ আল্লাহর প্রশংসা আল্লাহর জিকির আজগার ইবাদত বন্দিগির ভেতরে যতটুকু সময় কেটে এসে আর জান্নাতের ভেতরে উদ্যান পেয়েছি এই উদ্যান আরও পেতাম যদি আরও সময় আমরা আল্লাহর জিকিরে কাটাতাম বলেন ঠিক কিনা তখন তারা আফসোস করবে কিন্তু আর আফসোস করে সমাধান হবে না যতটুকু নিয়ামত পেয়ে সন্তুষ্ট থাকতে হবে বলেন ঠিক কিনা আজ আমরা যদি এই কোরআনুল ধারণ করি কোরআনুল কারীম যদি আমাদের জীবন বাস্তবতার ক্ষেত্রে ব্যবহার করি আল্লাহ তালা সম্মানিত করবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইকরা ওয়ারতিল কামা কুনতা তুরতিলু ফিদ দুনিয়া ফা ইননা মুনজিলাকা আখিরিন আয়াত তাকরাউহা যে ব্যক্তি কুরআনুল কারীমের আমল করবে কুরআনুল কারীম যারা তিলাওয়াত করবে এই তিলাওয়াত অনুযায়ী তাদের জীবন বাস্তবতার ক্ষেত্রে কোরআনুল কারিমকে ব্যবহার করবে হালালকে হালাল হারামকে বর্জন করবে এইভাবে যত বিধি বিধান রয়েছে সে যদি মাথা পেতে নিয়ে তার উপরে আমল করে আল্লাহ রবীন্দন এই কোরআনুলিমের কারিমের পাঠককে বলবে ইয়ে করতে থাকো তোমরা দুনিয়ায় যেভাবে করতে থাকো ওইভাবে তিলাওয়াত করতে থাকো তার তিলের সহিত তিলাওয়াত করতে থাকো করতে করতে তোমার মকসুদে মঞ্জিল যেখানে আয়তে কারিমা শেষ হয়ে যাবে ওই উচ্চ স্থানটাই তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ তাহলে কোরআনুল কারিম বেশি পড়া দরকার না কম কোরআনুল কারিমের আমল বেশি হওয়া দরকার না কম হওয়া দরকার যাই যত কোরানুল কারিমের আমুল করবে তার মর্যাদাও তত বেশি হবে কোরানুল কারিমের আমুল যদি কম হয় কোরানুল কারিমের এলেম যদি কম হয় সুর যদি এখলাত জানেন তিন ধাপ এগিয়ে গিয়ে শেষ কি না আর হাফেজ কোরআনরা একটার পরে একটা আয়তে কারিমা করবে একটার পর একটা সুরা পড়বে 6000 6000 666 এই কথাটার ভিতরে কিছুটা আপত্তি রয়েছে অনেকেই বলেছেন এর পম রয়েছে যাই হোক না কেন যতটুকুন কুরআনুল কারীম রয়েছে যত আয়াত রয়েছে ততটা আয়াতের উপর জাদায় আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের পাঠককে স্থান দান করবে বলেন সুবহানাল্লাহ এজন্য আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের হাফেজ বানানো দরকার কিনা কোরআনের আলিম বানানো দরকার কিনা কে কে নিজেদের সন্তানদেরকে আলিম এবং হাফেজ বানানোর জন্য চেষ্টা করব একটু হাত তুলে দেখায় আল্লাহ তালা যেন আমাদের ছেলে মেয়েদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবার জন্য কুরআনুল কারিমের ইলেম যেন আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন অমা তৌফিক ইল্লা বিল্লা প্রিয় উপস্থিতি মাঝে মধ্যে যে আপনাদের একটু হাত তুলে বিরক্ত করে আপনার বিরক্ত হন চেতনা ফেরাবার জন্য একটু করে থাকি ঠিক কিনা প্রিয় উপস্থিতি তাহলে আমি জাহান্নাম সম্পর্কে আলোচনা করতেছিলাম জাহান্নামের সাগরের ভিতরে কারা পড়বে জাহান্নামের সাগরের ভিতরে কারা পড়বে চার শ্রেণীর লোক এক শ্রেণীর লোক হলো জাহান্নামের ভিতরে পড়বে বেনামাজি অথবা নামাজ পড়ে নামাজ শুদ্ধ মতো পড়ে না লামনা কুমিনাল মুসল্লিন খাওয়াইলুল মুসল্লিন এই শ্রেণীর যারা মুসল্লি হবে তারা কি হবে জাহান্নামের সাফারের ভিতরে বলবেন দুই নাম্বার কারণ তারা দশাবে কারণ কয়টা ছিল চারটা কারণ ছিল এক নাম্বার কারণের উপরে আর আলোচনা করলাম তারপরে দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন অর্থ সম্পদ ছিল বৃত্তশীল ছিল টাকা ছিল পয়সা ছিল শিল্পপতি কিন্তু অন্নদান করতো না করতো না মানুষকে দান না অভাবীকে তারা স্বীকার করবে আমাদের অর্থ সম্পদ ছিল টাকা ছিল পয়সা ছিল এতবার কে আমি দিই নাই গরিবদেরকে সাহায্য করে নাই আল্লাহর রাস্তায় করে নাই এই কারণে আল্লাহ আল্লাহরুল আলমিন এই অর্থের অনার্থের মূল হয়ে দাঁড়াইছে আজ এই অর্থ আমাদেরকে জাহান নামের সাকরের ভিতরে পোড়াচ্ছে বলেন নাউজুবিল্লাহ আমাদের অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করব ইনশাআল্লাহ সবাই বলি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন যে ব্যক্তি দুইটা বিষয়ে হিংসা করা জায়েজ রয়েছে লা হাসাদা ইল্লা আলা ইসনাইন

অন্য কোনো ব্যক্তি যদি সেই এলেমের ওপরে ঈর্ষা করে যে ওই ব্যক্তি এতটা আমল করে কোরআনুল করিমের আমুল করে সে নিয়ে দাঁড়িয়ে যায় রাতে এবং দিনের অংশে আল্লাহর রাস্তায় এই সময়টাকে ব্যয় করে দেয় কুরআন শিক্ষা দেয় কুরআন অর্জন করে নিজে শিখে অপরকে শেখায় এরকম নিজেকে तैयार করার জন্য নিজের ভেতরে হাসাদ বা हिंसा যদি কেউ তৈরি করে আল্লাহর নবী বলেছেন এরকম हिंसा করা জায়েজ রয়েছে বলেন সুবাহার আল্লাহ আর দুই নাম্বার কারণ হলো ও রাজুলুল আতা আল্লাহু মালাহু ফহুয়া আনা আল লাইলি ওয়া আল দুই নাম্বার কারণ হলো দুই নাম্বার হিংসার কারণ হলো যায়েস যাকে রব্বুল অর্থ সম্পদ দান করেছেন আর এই অর্থ সম্পদ যদি আল্লাহর রাস্তায় রাতে এবং দিনের অংশে ও অংশেই আল্লাহর রাস্তায় ব্যয় করে এই যে মানুষদেরকে খাওয়ায় এলাকার উন্নয়ন করে রাস্তাঘাট করে এরকম নিজের অর্থ দিয়ে ওই ব্যক্তির মতো দান সাদকা করার মতো ইচ্ছা পোষণ করা মনের ভিতরে হিংসা পোষণ করা এই দুই ধরনের হিংসা আল্লাহর হাবিব জায়েজ করে দিয়েছে আল্লাহ একটা হলো পুরানুল কারিমের জ্ঞান অন্য যেরকম আমুল করে অন্য যেরকম কোরআনুল কারিমের দাওয়াত প্রচার প্রসার ঘটায় নিজের ইলেম ওই রকমভাবে প্রচার প্রসার ঘটাবার জন্য আমল করার জন্য নিজের ভেতরে স্পৃহা হিংসা করা এটা জায়েজ রয়েছে আর একটা বিষয় অর্থ সম্পদ অমুক ব্যক্তি এত দান করে এত দান করে উমুক করে তুমুক করে আমার অর্থ সম্পদ আমি দান করি না আমিও এরকম দান করব মনের ভেতরে এরকম হিংসা করা জায়েজ রয়েছে এই কালামে হাকিমের এত বড় মর্যাদা আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবীজি বলেছেন এই কালামে হাকিমের এত বড় বিশাল মর্যাদা

এই হাকিম কি করতে থাকে আর তদ অনুযায়ী যদি আমল করতে থাকে ওই তিলাওয়াতকারীকে ওই সাহেবের কোরআনুল করিমের আমলকারীকে রব্বুল আলমিন জান্নাত দান করবেন আর জান্নাতবাসী করার পরে তাকে ঘোষণা করবে তোমার রক্ত সম্পর্কিত এমন কতজন ব্যক্তি তুমি বাসাই করে জাহান্নাম থেকে তুমি জান্নাতে নিতে পারো যাদের হিসাব নিকাশের পরে আল্লাহ রাব্বুল জাহান জাহান্নামের অধিবাসী ঘোষণা করেছিল আল্লাহ আকবার তাহলে কালামের মর্যাদা আছে কিনা এই কালাম আমরা কারা কারা পড়তে রাজি একটু হাত তুলে দেখায় লিল্লাহুল আকবার লিল্লাহুল আকবার আল কোরআনের আলো আল হাদিসের আলো প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের হৃদয় পটে কোরআনুল কারিমের আলো থাকা দরকার আছে কি না সংসদে আগে নয় সংসদ তো আপনার পরিবার ঠিক না আপনার পরিবার ঠিক নাই আপনার সমাজ ঠিক নাই আপনি সংসদে গিয়ে কি মূলা ছেড়বেন নাকি আপনি নিজে আগে পবিত্র হন আপনি আগে নিজে পরিশুদ্ধ হন এরপরে না আপনি সমাজের কথা বলবেন সমাজ যখন পরিশুদ্ধ হবে তখন ইউনিয়ন হবে ইউনিন যখন হবে তখন একটা থানা হবে থানা যখন হবে একটা জেলা হবে পর্যায়ক্রমে এরকম ইমানওয়ালা হবে বলেন ঠিক কিনা আল্লাহ তালা যেন নিজের পরিবার থেকে নিজের অন্তর থেকে আগে ইমানই তেজ বারাবার তৌফিক দান করেন সকল বলে আল্লাহ আমিন কোরআনের জ্ঞান যেন আগে নিজেদের অন্তরের ভেতরে আসে তারপরে অন্যকে আমরা কি করবো আল্লাহর হাবিব বলেছেন কালামে হাকিমের আতবরণর্যাদা

এই কালামে হাকিমের এত দর মর্যাদা যে ব্যক্তি এই কুরআনুল কারীমকে তেলাওয়াত করে তার ছেলে মেয়েদেরকে শিক্ষা দান করেন কিয়ামতের ময়দানে ও আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে হাকিম তেলাওয়াত তার শিক্ষা দান করার কারণে তার আপন সন্তানকে কোরআনুল কারিবের আলেম বানাবার কারণে হাফেজ বানাবার কারণে রব্বুল আলমিন ওই হাফেজের পিতা মাতা ওই আলেমের পিতা মাতাকে এরকম উজ্জ্বল নক্ষত্রের মতো দুইটা জোড়া তাদের পিতা মাতার মাথার ওপরে দেওয়া হবে সুবাহ আল্লাহ আকবর যারা কুরানুল কারিবের আমলকারী হবে আল্লাহ রব্বুল আলমিন তাদের পিতা মাতাকে সম্মানার্থে তাদের পিতা মাতার ওপরে দুইটা নুরের টুপি পরানো হবে অন্য হাদিসের ভেতরে রয়েছে ওই পিতা মাতাদেরকে দুইটা কুরসির উপরে বসানো হবে স্বর্ণ কুরসির উপরে চেয়ারের উপরে তাদেরকে বসানো হবে ওই কুরসির ভেতরে যখন বসবে তাদের মাথার উপরে টুপি থাকবে এই টুপির উজ্জ্বলতায় চন্দ্র এবং সূর্যের আলো হার মেনে যাবে হাসুরের ভেতরে হাসুরের ময়দানে প্রশ্ন কেউ করবে ওনারা কারা কোন নবী বা ওসুল নাকি জবাব হবে না কোন নবী শুন নয় তবে কোন আল্লাহর অলি নাকি বলা হবে না কোন অলিও নয় তাহলে কোন ফেরেস্তা নাকি জবাব হবে না কোন ফেরেস্তা নয় কোন অলি নয় কোন নবির নয় ওরা তো তারাই ওনাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ রব্বুল আলমিনের কালাম উল্লাহ শিক্ষা দান করেছিল আজ তারি মর্যাদার খাতিরে আল্লাহ রব্বুল আলামিন। সম্মানিত তাদের করেছেন দূরে দুইটা টুপি পরাইয়া দিয়ে যার আলোতে সূর্যের আলো হার মানে গিয়েছে হাসরুবাসিয়া এই হাদিস বিশ্বনবী জনাব রসুল আল্লাহ সাল্লাল্লাহ আর সাল্লাম তেনাকে প্রশ্ন করলেন ইহা রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পুরানুল কারিমের আমুলকারীর মাতার পিতা মাতাকে যদি এত সম্মানিত করা হয় পুরানুল কারিমের স্বয়ং আমুলকারীকে কীরকম সম্মানিত করা হবে আল্লাহর নবী বলেন ওই দূর আকাশে সূর্যটা কত দূর থেকে আলো দেয় ওই আলোতে মানুষ অতিষ্ঠ হয়ে যায় ভাই কি না এমন সময় আসে রোদের রোদের জন্য একটু কি করে রতপারার জন্য কি করে রোদে বসে আবার ওই সূর্যের আড়াল হওয়ার কারণে ছায়াতে যায় এসির ভিতরে যায় বাতাস পায় ঠিক কি না ওই দূর আকাশের সূর্যটা যেমন উত্তাপ দেয় ওই সূর্যটা যদি একটা ঘরের ভিতরে আবদ্ধ করা হয় ওই দূর আকাশের আলো থেকে সারা দুনিয়া ঝলমাল করতে থাকে ওই আলো ওই সূর্যটা যদি ঘরের ভেতরে নিয়ে আসা হয় আলোটা কেমন হবে কেমন প্রসারিত হবে ওই রকম উজ্জ্বল টুপি ওই আমুলকারের মাথায় দেওয়া হবে ঠিক কার দিয়ে বলেন সুবহানাল্লাহ তাহলে কোরআনুল কারিমের আলিম অথবা হাফেজ হওয়ার জন্য আমরা চেষ্টা করবো কি করব না আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এ কালামের মর্যাদা সম্পর্কে বিশ্বনবী নবী জনাব রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরের ময়দানে দুইটা জিনিস কবরের আজাবের সঙ্গে ঝগড়া করবে কয়টা জিনিস কালামে হাকি আর একটা হলো রোজা মানুষের নাজাতের জন্য ঝগড়া করতে থাকবে সুবাহ আল্লাহ কেউ এই জন্য কালামে হাকিম শিক্ষার ব্যবস্থা আমরা করব কিনা প্রত্যেকেই কুরানুল কারীম শিক্ষা অর্জনের জন্য চেষ্টা করব তার কারণ কুরানুল করিমের এলেম আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় জাহান্নাম সম্পর্কে আলোচনা করতেছিলাম জাহান্নামে যাওয়ার কয়েকটা কারণ চারটা কারণের ভেতরে দুই নাম্বার কারণ বলতেছিলাম ওয়ালাম না কোনো মিস্কির জাহান্নামেরা বলবে আমরা চারটা অপরাধের কারণে জাহান নামে এসেছি এক নাম্বার কারণ হলো দুনিয়াতে আমরা সলাৎ আদায় করতাম না দুই নাম্বার হলো অর্থ সম্পদ ছিল টাকা ছিল পয়সা ছিল আল্লাহর রাস্তায় ব্যয় করি নাই এতিম মিসকিনকে এতিম মিসকিনকে খাওয়াই নাই এখন তিন নাম্বার কারণ তারা দশাবে একজন আরেকজনের আমরা গেব চর্চা কর্তাম অনধিকার চর্চা করতাম আর এই চর্চার অভ্যাসটা বুঝি আমাদের কম কম না বেশি কে কার বিরুদ্ধে কি অভিযোগ বলেন ঠিক কিনা চাষ্টলে চার কাফে তো ঝড় উঠে যায় কে কার বিরুদ্ধে বলে ঠিক কিনা বিশ্বাস করে মা জননীরাও বলে আসছে দেখি Пенडले আছে না মা জননদের ভেতরে এই গুনাহের কাজটাই বেশি আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব রসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম মেরাজে গিয়েছিলেন মিরাজে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাহ আলিহাসাল্লাম জাহান নামের ভেতরে নারীদের সংখ্যায় বেশি দেখলেন কাদের সংখ্যা মারা কান লাগায় শুনুন সাবেরা বললেন ইয়া রসুল আল্লাহ তাদের কারণটা কি ছিল হুজুর সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন তাদের কারণ হলো তিনটি কয়টি এক নাম্বার হলো তারা স্বামীর প্রতি সন্তুষ্ট থাকতো না স্বামীর প্রতি কি থাকতো না সন্তুষ্ট থাকতো না স্বামী যদি বাজার ঘাট করে যদি কম দামে একটু কাপড় নিয়ে আসে টাকা পয়সা তো শেষ তো মুখ ফেরায় অন্য দিকে থাকে ওই দিন আর বিছানায় যায় না এরকম আছে কিনা আল্লাহর হাবিব বলেছেন স্বামীদের প্রতি সন্তুষ্ট থাকতে ও মা জননীরা আপনারা স্বামীদের প্রতি সন্তুষ্ট থাকবেন দুই নাম্বার কারণ হল অনধিকার চর্চা তারা গেবোধ করে আর তিন নাম্বার কারণ হল তারা অল্পতেই কি করে ধৈর্য হারা হয়ে যায় কি হয়ে যায় ধৈর্য হারা হয়ে যায় এই তিনটা কারণে জাহান নামের ভেতরে নারীদের সংখ্যাই বেশি আল্লাহর হাবিব বললেন মা জননীরা এই তিনটা কাজ থেকে যেন আমার মা জননীরা কি থাকেন নিরাপদ থাকেন আল্লাহ যেন কবুল করেন সকলে বলি আল্লাহ আবির তাহলে অনধিকার চর্চা কিবর চর্চা এটা কি ভালো না মন্দ অনধিকার চর্চা করা কি কি রকম গুনা হাদিস শরীফের বর্ণনা এসেছে একজন মুসলমান ভাই যদি আরেকজনের দোষ চর্চা করে গীবত করে শিকায়ত করে তাহলে সে যেন তার আপন মায়ের সাথে কুকর্ম করে বলে নাউজ বিল্লাহ হাদিস হাদিস শরীফের ভেতরে এমন এসেছে কুরআনুল কারীমের ভেতরে এসেছে যদি কোনো বান্দা একজন অপর মুসলমান ভাইয়ের গীবত করে সে যেন তার আপন ভাইয়ের মরা মৃত্যু ভাইয়ের মাংস চিবিয়ে খায় এটা কেমন ঘৃণার কাজ নয় একে তো মৃত্যু ব্যক্তি তারও আবার আপন ভাই কেউ খাবে কেউ খাবে না সুতরাং এরকম ঘৃণা করতে হবে গেবতকে আল্লাহ জন্য যেন গেবত থেকেও আমাদেরকে হেফাজত করে দেন সকলে বলি আল্লাহ আমি এরপরে চতুর্থ নাম্বার কারণ হল ভকুণ্ডিয়া হুমিদ্দিন জান্নাতীরা তাদেরকে প্রশ্ন করার পর স্যারটা যে জবাব দেবে এই স্যারটা জবাবের চতুর্থ নাম্বার জবাব তারা দেবে আমরা আখেরাতের আদালতকে হিসেবের দিনকে আমরা অস্বীকার করতাম নু চিন্তা ডুব্তে মনে করতাম দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো এই কথা ভেবেই আমরা দুনিয়াটা পার করে দিয়ে এসেছি আজ আমরা ধরা খেয়ে গিয়েছি তারা কি বলবে আজ আমরা এই চারটা কারণে আমরা এই জাহান নামের সাকারের ভেতরে পুড়তেছি জাহান নামটা কত ভয়াবহ জায়গা হবেন জাহান নামের মুখটা কত গভীর হবেন বিশ্বনবী এই জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নবী বলেছেন জাহান্নামের মুখ থেকে যদি জাহান্নাম এত গভীর জাহান্নামের মুখ থেকে যদি কোটি কোটি ওজনের যদি একটা পাথরকে যদি সেরে দেওয়া হয় এই সেরে দেওয়া পাথর প্রত্যেকটি সেকেন্ড প্রত্যেকটি মিনিট প্রত্যেকটি ঘন্টা এরপরে প্রত্যেকটি দিন প্রত্যেকটি সপ্তাহ এমনিভাবে মাস এমনিভাবে বছর সাল যাবে এরকম করে যাইতে যাইতে সত্তর হাজার বছর পর্যন্ত যাইতে থাকবে কত ওজনের কোটি কোটি মন পাথর যদি জাহান নামের মুখ থেকে ছেড়ে দেওয়া হয় প্রত্যেকটি সেকেন্ড মিনিট প্রত্যেকটি ঘন্টা প্রত্যেকটি দিন সপ্তাহ এবং মাস বছর কাল এরকম সত্তর হাজার বছর যেতে থাকবে তবু জাহান তলা খুঁজে পাবে না আল্লাহ আল্লাহ তালা এই জাহান নামের গভীরতা থেকে আমাদেরকে হেফাজত করুন জাহান নামের নিম্ন দেশের নাম কি মুনাফিকরা কোথায় থাকবে মুনাফিকরা এখানে মুনাফিকরা ওয়াইল নামক দোজখের নিম্ন দেশে থাকবে আকোন এই জাহান কাফেররাও কিন্তু জাহান্নামে যাবে যাবে কি না তারপরে বেনামাজরাও জাহান্নামে যাবে যারা মুশরিক তারাও জাহান্নামে যাবে কাফেররাও যাবে যাবে যারা হজ করে নাই তারাও জাহান্নামে যাবে কিন্তু অয়েল নামক জায়গায় যাবে কে তল তলদেশে কে যাবে মুনাফিক আর এই মুনাফিক আমাদের ভেতর আছে কিনা আছে কিনা কিনা এর কথা ওর সঙ্গে লাগে দেখি করে চকলখুরি করে এই মুনাফিকরা কোথায় যাবে জাহান্নামের তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকেই মুক্তি দান করুক তলদেশ তো দূরের কথা এই বান্দা যখন জাহান নামের ভেতরে যাবে হাদিস শরীফের বর্ণনায় এসেছে জাহান নামের মুখ কত বড় হবে জাহান নামের তলদেশ তো এরকম হবে যে কোটি কোটি মন ওজনে একটা পাথর যদি ছেড়ে দেওয়া হয় সত্তর হাজার বছর খুব দ্রুত যেতে থাকবে ঠিক না এই পাথর সত্তর হাজার বছর যাওয়ার পরেও জাহান নামের তলা খুঁজে পাবে না তাহলে জাহান নামের গভীরতা কত বড় এই জাহান্নামের তালে মুখ প্রশস্ত কত হবে বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের মুখটা এত বড় বিশাল হবে এই পৃথিবীতে যত মানুষ এসেছিল আর আসবে এই পৃথিবীতে যত জিন এসেছিল আর আসবে সমদয় জিন সমদয় মানুষ যদি এক কাতার হয়ে এক সঙ্গে জাহান্নামের দিকে দৌরতে থাকে একজন আরেকজনের শরীরের সঙ্গে কি হবে না ডিস্টার্ব হবে না তাহলে জাহান নামের মুখটা কত বড় হবে বাজান সেই জাহান নামে কারা কারা যাবে একটু হাত তুলে দেখান আমরা যেন সবাই জান্নাতি হয়ে যায় চিৎকার দিয়ে বলেন আল্লাহ তাহলে জাহান নামের গভীরতা বোঝা গেল জাহান নামের মুখের পরিধি বোঝা গেল আখন এই জাহান্নামের ভিতরে যখন যেই মানুষগুলো যাবে তাদের বডি অবকাটামোড়া কত বড় হবে হাদিস শরীফের বর্ণনায় এসেছে প্রত্যেকটি বৎকার বান্দা যখন জাহান্নামে যাবে তাদের শরীরটা এত বড় হবে তাদের এক কাত থেকে তাদের ডান কাট থেকে বাম কাট পর্যন্ত একটা দ্রুতগামী ঘোড়া তিন দিন 3 রাত পর্যন্ত যদি দ্রুত হাঁটতে থাকে একজন জাহান নামী ব্যক্তির এক কাত থেকে আর এক পর্যন্ত রাস্তা শেষ হবে না তাহলে এই জাহান নামীরা কত বিশাল আকারের হবে আরো বর্ণনা দেব আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন বান্দা জাহান্নামের ভেতরে যাবে ওই জান্নাতবাসীদের এই রান হবে এটা নাম কি এটার নাম কি কত হবে জানেন আল্লাহ আকবর এটা হবে বাইজা পাহাড়ের সমতুল্য বাইজা পাহাড়ের সমতুল্য হবে এই রানগুলো বাইজা পাহাড় হলো চল্লিশ কিলোমিটার কত কিলোমিটার সৌদি আরবের ভূতথ্য মোতাবেক আপনি গুগল সার্চ দিয়ে দেখুন প্রত্যেকটি জাহান নামের এই রানের প্রশস্ততা হবে বাইজা পাহাড়ের সমতুল্য ইন্টারনেটে সার্চ দিয়ে দেখুন বাইজা পাহাড় হলো চল্লিশ কিলোমিটার এই চল্লিশ কিলোমিটার হবে একজন জাহান নামের রান একটা উরুদ হবে জাহান্নামা তাহলে দেহটা কত বড় হবে হাদিস সরিবার বারণায় এসেছেন বিশ্বনবী জনাব রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাই হিসামুসাল্লাম বলেছেন যে ব্যক্তি জাহান্নামি হবে ওই জান্নাতবাসীর গায়ের চামড়া হবে বিয়াল্লিশ সাত মুঠা কতপুর হবে একটু বিয়াল্লিশ সাত মুঠা হবে কি তার শরীরের চামড়া আমি বানিয়ে বলতেছিলাম হাদিসের কথা বিয়াল্লিশ হাত মোটা আর দেহ এত বিশাল হবে আর এই বিশালতার একটাই কারণ হলো দুনিয়াতে যত বড় নফার মানি করেছ ওই নফারমানির সাজাটা তোমাকে প্রখর ভাবে লাগানোর জন্য তোমার দেহ তোমার দেহকে দেহ অবকাঠামোকে আল্লাহ রব্বুল আলমিন এত বিশাল আকারে করেছে যাতে করে শাস্তির তীব্রতা বেশি অনুভব করতে বড় বলুন নাউজুবিল্লা সকলেই যেন আল্লাহ তালা আমাদেরকে জাহান নামের অগ্নি থেকে হেফাজত করেন সকলে বলি আল্লাহ ও বাইরা আমার যে সকল জাহান নামীরা জাহান নামের ভিতরে পুরাবেন ওই জাহান নামের দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান বহুত পাহাড় গোগলের ভেতরে সৌদি আরবের ভূ আমি দেখতে পারিলাম ইন্টারনেট থেকে বহুত পাহাড়ের প্রশস্ততা হলো আট কিলোমিটার কয় কিলোমিটার প্রশস্ততার দিক হলো আট কিলোমিটার আর পাতালের দিকটা হচ্ছে চার কিলোমিটার নিচের দিক কত গভীর আল্লাহ জানেন এটা আমাদের ধারণার বাহিরে একজন জাহান নামের দাঁত হবে উহুদ পাহাড়ের সমতুল্য আল্লাহর নবী বলেন এই জাহান নবীরা জাহান আজাব তীব্রতা অনুভব করতে গিয়ে যখন ক্লান্তি হয়ে যাবে তারা আর কি করবে না এর আগে বলছি না জাহান নামীদেরকে জাহান নামে যাওয়ার আগে তাদের যে মৃত্যু নামক জন্তু ছিল এটাকে জবাহ করে জাহান নামের ভেতরে দিয়ে বলবেন আজ থেকে তোমাকে আর কি করবে না মৃত্যুর দৃষ্টাপ হবে না অনন্তকাল তুমি আগুনের ভেতরে পড়তে থাকো এই জাহান নামের জমিনের সঙ্গে গেড়ে বসে যাবে এই বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা আল্লাহর নবী বলেছেন মক্কা থেকে মদিনা হবে এত বড় দূরত্বের রাস্তা হবে বসে যাওয়ার জায়গা কয় কিলোমিটার চারশো কিলোমিটার একজন জাহান নামের বসার জায়গা লাগবে চারটি খানি কথা নয় সুতরাং এই জাহান নাম থেকে বাসার জন্য কুরআনুল কারিমের আমল করতে কে কারা জিহাদ দেখা দেখায় লিল্লাহু তাকবীর লিল্লাহু তাকবীর আল আলো আল আলো কোরআন হাদিসের শিক্ষা সবাই শিক্ষা অর্জন করো আল্লাহ তালা যেন কবুল করেন সকলে বলি আল্লাহ আমিন একমাত্র জাহান নাম থেকে বাসার সিকিউরিটি দেয় কুরানুল কারীম জাহান নাম থেকে বাসার এক নাম্বার গ্যারান্টি কে দেয় কুরানুল করিম এই কুরানুল করিম দ্বারা যদি আমরা জীবন পরিচালনা করি আমাদের জীবন উন্নত হবে আল্লাহর নবী বলেন এই কুরআনুল কারীমের মর্যাদা এত বড় এত বিশাল যদি কোনো গোলাম সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে তার আমল নামাই আল্লাহ রাব্বুল আলামিন দশ খতম কুরআন তেলাওয়াতের সওয়াব তার আমল নামাই দিয়ে দেয় আল্লাহু আকবার বলি আল্লাহু আকবার এত বড় কালামের মর্যাদা যে ইয়াসিন যদি কোনো বান্দা তেলাওয়াত করতে থাকে তার আমল নামাই দশ খতম তেলাওয়াতের সব আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে দেয় এই ইয়াসিন যদি কেউ তেলাওয়াত করে ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর নবীজি বলেছেন কেউ যদি ক্ষুধার্ত অবস্থায় ইয়াসিন তেলাওয়াত করতে থাকে রব্বুল আলমিন তার ক্ষুধা তৃষ্ণা নিবারণ করে দেয় সুবাহ আল্লাহ কোন প্রসূতি মাকে প্রসব বেদনার সময় যদি সুরাইয়াসিন ধার ফুক করে যদি পানি পান করানো যায় আল্লাহর নবীজি বলেছেন তার প্রসব বেদনা আল্লাহ রব্বুল আলামিন কমিয়া দেয় কি করে দেয় কমিয়ে দেয় লহ আকবার তাহলে কালামের মর্যাদা আছে কিনা আজ কলেজ বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে পরিস্থিতি লহ আকবার লজ্জা শরম নাই কলেজ কলেজের ক্যাম্পাসের ভিতরে গলাগুলি ধরে থাকে কবুতকবুতীরা ঠিক কি না কথাটা বানিয়ে বললাম আমার বগুড়ার প্রাণকেন্দ্র রাস্তা রেল গেট হয়ে যখন আমরা শহরের মাথায় ঢুকি আজিজুল হক কলেজের রাস্তার পাশে যে ফুড গার্ডেন এর ভেতরেও পর্যন্ত দুইজন জোরা লাগে থাকে শহীদ মিনার আজকের যাদের এটা শহীদের মাস না স্মরণ মাস ঠিক কি না ষোলোই ডিসেম্বরের মাস গেল বিজয় মাস যাদের শরণার্থে শহীদ মিনারে আমরা পুষ্পর্প অর্পণ করে আমরা সমবেদনা জানাই এই শহীদ মিনারের চিপার ভেতরেও সিঁড়িতে বসেও তারা জিনার মতো নিকৃষ্ট কাজ করে বলেন ঠিক ঠিকা এটা শুধু একমাত্র কলেজ বিশেষ বিদ্যালয়ের ক্ষেত্রে হতে পারে মাদ্রাসার অঙ্গনে এরকম হতে পারে না বলেন কারণটা হলো মাদ্রাসায় সিলেবাস রয়েছে কুরআনুল কারীমের বলেন ঠিক কি না তাই আসুন পৃথিবীর ইতিহাসে যত পাপ নিবর্জিত এটা কুরআনুল কারীম পরিহার করার কারণে আমি আমার বাংলাদেশে সুনামধন্য রাজনৈতিক দল আমার আমার আমরা বলে মা শেখ আমি অনুরোধ করব কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি অঙ্গনে যেন কোরআনুল করিমের সিলেবাসের ব্যবস্থা করা হয় সকল বলে আল্লাহ আমিন আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের পক্ষ থেকে আমরা প্রশাসনের মাধ্যমে আমরা মিডিয়ার মাধ্যমে প্রচার প্রসারের মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা আমাদের নেত্রীর কাছে এই আহ্বান জানাই যে পুরানের সিলেবাস যেন প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে থাকে তাহলে এই দেশ সোনার দেশে পরিণত হবে বলেন ঠিক কিনা কোরান পরিহার যখন করবে মানুষের ভেতরে কিছুই থাকবে না ইন্নাল্লাদি ইলাইসাফি যাউপিহি সেই উম্মিরাল কোরআন ইকাল বাইতের করি যার দেহের ভেতরে যার স্মৃতির ভেতরে কোরান নাই ওটা শূন্য ঘরের ভেতরের মতো ওই শূন্য ঘরের মতো ওই শূন্য ঘর মানে কি ওর ভেতরে পোকামাকড় থাকে ওর ভেতরে হিংস্র প্রাণী থাকে অর্থাৎ কোরান শূন্য দেহ ওটা মাস্তান হতে পারে ওটা হিংস্র প্রাণীর মত হতে পারে ঠিক কি না সুতরাং কোরআনুল করিম যদি সিলেবাস প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে থাকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সোনার ছেলেরা তারা সোনার মতো গড়ে উঠবে বলেন ঠিক কিনা আল্লাহ তালা কবুল করুন হজরতে হুজাই তিনি ইয়ামিন সফর করতেছিলেন ইয়ামিনে এক মসজিদের ভেতরে সালাত আদায় করতে গেলেন এমতো অবস্থায় দেখতে পেলেন একজন ব্যক্তি ঠুকঠাক করে সালাত আদায় করলেন তিনি কি করলেন ওই ব্যক্তিকে ডাকলেন ওয়াল্লার বান্দা তুমি যে সালাত আদায় করতেছো এরকম সালাত কতদিন হলে তুমি আদায় করো ঐ ব্যক্তি জবাব দিতেছিলেন এরকম আমি চল্লিশ বছর ধরে কি করি সলাত আদায় করি হযরতে হোজাই পারা দিয়ে আল্লাহ হুদালা হবার নেন আল্লাহর কসুলতরা বলতেছে বিশ্বনবী জনাব রসুল উল্লাহ সাল্লাল্লাহ ইয়াসাল্লাম এর সলাত আর আপনার সলাতের মধ্যে আমি কোন কিছু খুঁজে পাই নাই সুতরাং আপনার এই সলাত সলাত হয় নাই রসুল উল্লাহর সলাত হয় নাই উনি বললেন এর চাইতে ভালো সালাত আমি আদায় করতে পারি না আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে রাসূলুল্লাহ কিভাবে সালাত আদায় করেছিলেন সেইভাবে সালাত আদায় করা শিখিয়ে দিলেন সুবহানাল্লাহ তাহলে সালাত আমাদের এমনি এমনি পড়লে হবে না আপনাদের দারস্থ হতে হবে আলেম ওলামাদের কাছে ইমাম মুয়াজ্জিমদের কাছে আলেমদের কাছে আপনাদের যেতে হবে সে দেখেন তো হুজুর আমি তো এইভাবে সালাত আদায় করতেছি এটার বিবর্তন করে কোনো সহি পদ্ধতি আছে কিনা না আমারটাই সঠিক আছে বলা যায় না এরকম বলতে হবে সালাদ সহি শুদ্ধ ভাবে আদায় করতে হবে আর রসুল কারিম সাল্লাহ সাল্লামের সেই আলোচনা করতেছিলাম বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেবনের শেষ মুহূর্ত পর্যন্ত সালাত আদায়ের কথা বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহ আলোচনার পয়েন্ট কি ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহ তিনি বলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি দরবারে সুবহহ সাদেকের সময় জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুল আপনি কেমন আছেন আল্লাহ তা জানতে চেয়েছেন আল্লাহর হাবিব জবাব দিচ্ছিলেন আমার শরীরে অনেক জ্বর মাথা প্রচন্ড ব্যথা আমি তমন ভালো নেই আল্লাহর Habib বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কেবল জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সঙ্গে পরিচয় করে দিচ্ছেন হে আল্লাহর হাবিব আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন আর আপনার সম্পর্কে এনার সঙ্গে পরিচয় ঘটিয়ে দেওয়ার জন্য বলেছেন ইনি আর কোনো কেউ নয় ইনি হলেন মালাকুল মওত প্রত্যেক ব্যক্তির কাছে দুইবার আসে কয়বার আসে দুনিয়াতে একবার আসে আখিরাতে একবার আসবে সুতরাং এমন এক 페রুস্তানি নিয়ে নি এসেছি এমন এক मेहमान কে নিয়ে এসেছি যার চেহারা ইতি করবে আর দেখেন নাই যদি আপনি পারমিশন দেন তিনি আপনার জীবন কবজ করতে বলেছেন আল্লাহর হাবিব বললেন আমি যদি পারমিশন না দেই আল্লাহর হাবিব বলেছেন আমি যদি পারমিশন না দেয় জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়াস সালাম বললেন আপনি যদি পারমিশন না দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মাউত কে নিয়ে ফিরিয়ে যেতে বলেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মালাকুল মাউত কে বললেন আপনার কার্যক্রম চালিয়ে যান আমি আল্লাহর সঙ্গে দিদার করতে প্রস্তুত রয়েছি বলেন সুবহান আল্লাহ সোবে সাদেকের সময় বিশ্বনবীর জনাবের উল্লাহ সাল্লাল্লাহ ইয়াসাল্লাম এ দুনিয়া থেকে পরজপতি পারি দিয়ে দিলেন বলেন সুবহান আল্লাহ আজরাতে আয়েশা সিদ্দিকারা দি আল্লাহ উতালান মৃত্যুর পূর্ব মহাত্বে মা ফাতেমা কেদে যার যার হয়ে যাইতেছিলেন মালাকুল মাউত আসার করবে হজরতে ফাতিমা রাজি আল্লাহ তালানহাকে ডেকে বলতেছেন মা ফাতিমা তুমি কেদো তুমি আর কেদনা না আমি আল্লাহর সঙ্গে দিদার করতে যাচ্ছি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি আর আমার মৃত্যুর পরে সর্বপ্রথম তোমার সঙ্গে দেখা হয়ে যাবে এই কথা কানে কানে বললেন আর ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল আয়শা রাদিয়ার লাভ আনহা ফাতিমা রাতিয়ার লাভ বললেন ফাতিমা তুমি যখন কেঁদে কেঁদে অস্থির হয়ে যাইতেছিলে সেই সময় বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কানে কানে তোমাকে কি বললো একটু বলো দেখি আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন আম্মা জি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কানে কানে বল্লেন মা ফাতিমা তুমি না আমি আল্লাহর সঙ্গে دیدارে যাচ্ছি আর আমার মৃত্যুর পরে আমার কালের পরে সর্বপ্রথম তোমার সঙ্গে দিদার হয়ে যাবে এই জন্য আমি খুশি হয়েছি যে আমি সঙ্গে দেখা করতে পারবো কাছে দেখা করতে পারবো রসুলের আমার আব্বাজানের সঙ্গে থাকতে পারবো চিকার দিয়ে বলেন সুবাহ আল্লাহ তাদের কি ইমান ছিল মৃত্যুর সংবাদ পাচ্ছিলেন এরপরেও তারা খুশি চিকার যে বলেন সুবাহ এজন্য মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে মৃত্যু কখন কোন সময়ে হবে মৃত্যু আপনাকে চিঠি দিয়ে বলবে না যে অমুক সময়ে তোমার যান কবজ করা হবে এক সময় আপনি ঘুমিয়ে যাবেন ওই ঘুমটা আর ভাঙবে না ফজর মসজিদের মাইকে ইমাম সাহেব ঘোষণা করবে অমুক ইন্তেকাল করেছে বলেন ঠিক কিনা সেই ইন্তেকালের পূর্বে আল্লাহ তালা যেন আমাদেরকে ইমান নামক দৌলত নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে দিদার করার জন্য নসিব করে দেন সকলই বলি আল্লাহ আমি এই জন্য বেশি বেশি দোয়া করা দরকার কিনা আমার ভাইদেরকে বলবো যুবক ভাইদেরকে বলবো ও যুবক ভাইরা পিতা মাতার সঙ্গে সদ ব্যবহার করবে পিতা মাতাদের এত বড় মর্যাদা হজরত আবু হরাইরা থেকে শুনুন আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যখন নবতের দায় ভার পেয়েছিলেন নবতের প্রচার প্রসাদ ঘটাচ্ছিলেন তাহিদের অমিও বাণী শোনাচ্ছিলেন হজরত আবু হরাইরা রাজি আল্লাহ তিনি আল্লাহর রসুলের ওপরে মনে মনে ইমান এনেছিলেন আর গোপনে গোপনে আল্লাহর রসুলের দরবারে যাইতেন বলেন সুবাহান আল্লাহ এই ঘটনা শুনে তার মা জাহালাতের কারণে তিনি সিরকিয়াতের ভেতরে ছিলেন কাফের ছিলেন সুতরাং আবু হুরাই আল্লাহ তিনি আল্লাহর রসুলের উপরে আল্লাহর উপরে অঘাত বিশ্বাস ইমান আনার কারণে তার মায়ের কাছে নির্যাতিত হইতেন এমন সময়ে আবু হরাই রাজা দিয়ালু রসুলের কারিম সাল্লাহ আলহ্লামের দরবারে নবমীতে এসে বললেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আপনার দরবারে নবমীতে আসার কারণে আমার মা আমাকে দেখতে পায় না সহ্য করতে পারে না আমাকে খাইতে দেয় না আমাকে মার দেয় সুতরাং আপনি আমার মায়ের এই অভিযোগটা অভিযোগটা আপনি গ্রহণ করুন হজরত আবু হরাই রাজা দিয়াল্লাহ তালানহুকে

দুহাত আসমানের দিকে তুলে খানায় কাবাকে সামনে রেখে বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন রব্বুল আলামিন দুইটা ব্যাপারে আমার আবেদন একটা আবেদন হলো তার চাচা কে ছিলেন আবু জেহেল আবু জেহেলকে তুমি কি করো ইমানের জন্য কবুল করো ওমরকে ইমানের জন্য কবুল করো আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে হেদায়েত দান করো সুবহানাল্লাহ আল্লাহর হাবিব জনাব রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম খানাই কাবা সম্মুখে নিয়ে যখন দরখাস্ত তুলে ধরেছেন আল্লাহ তালার দরবারে আল্লাহর নবী যদি আল্লাহর দরবারে হাত তোলে প্রার্থনা করে প্রার্থনা বিফলে যায় নাকি এদিকে আবু হুরাই রাজা দিয়ে আল্লাহ তালান হু সেন্টার বাড়ির দিকে এত ভাদ্র মানুষ সাহাবি একজন পেছন থেকে তার জামা টেনে ধরেছে এত সুন্দর ভদ্র ছেলে তুমি দৌড়াও কেন তোমার কি হয়েছে বলতেছে আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়ে গিয়ে বাড়িতে গিয়ে দেখতে চাই মা আমার জন্য ইমানের জন্য আল্লাহ তালা কবুল করেছেন কিনা আমি সেই অপেক্ষায় দৌড়াতেছে আমি দৌড়ে গিয়ে আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আল্লাহর রসুলের দোয়া আমার বাড়িতে পৌঁছেছে না আমি আগে পৌঁছে গিয়েছি চিৎকার দিয়ে বলেন সুবাহর আল্লাহ আবু হরাই আল্লাহ তিনি দরজা গেট করোনা রেলেন সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল কিতাবের বর্ণনায় ইতিহাস লেখেন আবু হরাই রাজা দিয়ে আল্লাহ তালান বর্ণনা দিয়েছেন আমি যখন দরজায় টক টক করে এরকম সিগন্যাল দিলাম সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল মা দরজা খুলে দিয়ে আমাকে হাউ মাউ করে ধরে কান্না শুরু করলো আমি খেয়াল করতেছিলাম আমার মায়ের চুল থেকে শুভ্র চুল থেকে পানি ঝরে ঝরে পড়তেছিল আবু হরাই রাজা দিয়ে আল্লাহ তালান হ বলেন মা আমাকে জোরে ধরে কান্না করে বলতেছে বেটা তোকে আমি বুঝতে পারি নাই রসুলের দরবারে যাওয়ার কত বড় মর্যাদা এটা আমি বুঝতে পেরেছি তোকে যখন আমি আঘাত করেছি তুই যখন রসুল্লাহর দরবারে চলে গিয়েছিস মায়ের মতো এত বড় আপন জিনিসকে হারিয়ে আমি তখন বুঝতে পেরেছি মায়ের চাইতেও বাপের চাইতেও বড় মর্যাদাশীল হলো বিশ্বনবী আর তার ইসলাম সুতরাং এই ইসলামের জন্য যখন তুই এত ধৈর্য ধারণ করেছিস বেটা আমার হৃদয়ের ভেতরে শের বেঁধে গেছে আমি সঙ্গে সঙ্গে গোসল করে রেডি হয়ে আছি কখন তুই আসবি আমাকে নিয়ে যাবি আর বিশ্ব নবীর দরবারে গিয়ে তাওহিদের বাণী শুনিয়ে দিবি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রসুলু আল্লাহর হাবিব বিশ্বরাগী জনাব রসুল্লাহ সাল্লাল্লাহ হওয়ালেহি আসাল্লাম তাকে তাউহিদের অনিয়বানি শুনিয়ে দিলেন আর তদানিন্তন সময়ে ইসলামের যাবতীয় হুকুম আগাম তার ওপরে জানিয়ে দিলে এরকম করে ইসলাম বিজয় হয়েছে ইসলাম হাসি ঠাট্টার মধ্যে আসে নাই ইসলাম কিন্তু শুধু রক্ত দিয়ে আসে নাই ইসলাম এসেছে নিজেদের ত্যাগের বিনিময়ে ইচ্ছার বিনিময়ে বলেন ঠিক কিনা ইচ্ছা করলে ইমান আনা যায় প্রচেষ্টা থাকতে হয় ইব্রাহিম খলিল্লাহ তার পিতা ছিল আজর বলেন ঠিক কিনা তিনি ইচ্ছা পোষণ করেছিলেন যে আমি ইমানের পথে আসব আল্লাহর পথে আসব আল্লাহ পথ দেখিয়ে দিয়েছেন নাকি

দেখলেন তারা ক্ষণস্থায়ী চন্দ্র পশ্চিম আকাশে উঠল সেটা ক্ষয় হয়ে আবার অস্তমিত হয়ে গেল তখন বলল চন্দ্র আমার রব হতে পারে না পূর্ব দিগন্ত থেকে ভোরবেলায় বেলায় যখন রুটির মতো হয়ে সূর্য উঠল এই সূর্যকে ভাবলো এটাই আমার রব এই সূর্য কমল মুসলিম এত সুন্দর আলো যখন আস্তে আস্তে প্রখর ধারণ করলো রোদের দিকে আর তাকানো যায় না সূর্যের দিকে তাকানো যায় না এই সূর্যটা পূর্ব দিগন্ত থেকে যখন পশ্চিম গগনে গিয়ে অস্তমিত হয়ে গেল তখন ভাবলো এটাও আমার রব হতে পারে না সে বলল নক্ষত্র এটা হলো আমার রব নক্ষত্র এক সময় মিশে গেল কি হয় নক্ষত্রের দিকে যখন তাকান তারকার দিকে যখন তাকান ওই তারকার একভাবে থাকে না টিবিশ টিভিশ করে বলে ঠিক কি না দেখা যায় আবার যায় না উনি বলতেছে এটাও আমার রব হতে পারে না আমার রব তো তিনি ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ কিছু থেকে মুখ ফিরিয়ে যখন আমি আল্লাহর দিকে নিয়ে আসলাম তিনিই হলেন আমার রব বলেন সুবহানাল্লাহ সুতরাং এরকম মনের ভেতরে ইচ্ছা থাকা লাগবে হেদায়তের নিজের কেউ আপনাকে জোর করে হেদায়ত করতে